রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে সরকারের নির্দেশনা থাকলেও তা উপেক্ষার প্রবণতাও প্রবল। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানা হচ্ছে না, অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। মাস্ক পরি আর পানি খেয়েছি মাত্র ভাই। কেউ আবার ক্যামেরা দেখে পকেট থেকে বের করে মাস্ক পরছেন, আর কেউ নানাবিধ যুক্তি দেখাচ্ছেন মাস্ক ব্যবহার না করার। মাস্কটা ভাই ছিল, মাস্কটা পরে গেছে, মাস্কটা খুলে রাখছিলাম আর বলে। শপিং মলগুলিতেও চিত্র একই রকম, ব্যবহার হচ্ছে না করোনা থেকে সুরক্ষার সামগ্রী। খাবার দোকানগুলিতেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অনেক জায়গায় কর্মীদের মুখে নেই মাস্ক, এতে ঝুঁকি বাড়ছে সংক্রমণের। গরমের কারণে পরি নাই আর কি। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী 14 এপ্রিল পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। বন্ধ ঘোষণার পর ফাঁকা হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে কড়া নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হোটেল, মোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট ও বিপণী কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে, কিন্তু ক্রেতা নেই পর্যটকদের জন্য পসরা সাজিয়ে বসা দোকানগুলোতে। করোনা সংক্রমণ রোধে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।